গতকালকে দৈনিক কালবেলা একটি সংবাদ প্রকাশ করেছে যে আরো মার্কিন নিষেধাজ্ঞা আসছে, সেই ব্যাপারে আপনার মতামত কি? আমরা দেখেছি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে একটি প্রতিবাদ লিপি জানানো হয়েছে, সেখানে শুধুমাত্র আপনার বিষয়ে যে বক্তব্য আছে সেটি আপনারা প্রত্যাখ্যান করেছেন। তাহলে কি মার্কিন নিষেধাজ্ঞা আসছে? কারণ সেই ব্যাপারে লিপিটা ছিল কালবেলা। I don't know, Kalbela ekta tuktu di ekta report diyeche, we have no idea of it, amra jani na. Tobe ekhaner mithya tuktu diyeche. Mithya tuktu ta holo, eta to demeaning amader deshe sarkar ke. Shekhane mithya tuktu ta boleche je mananiyo prashamanti, mane ami, ei monti hoar age, Chinese ekta lobby, Chinese lobbyist hisabe kaj korechi. Eta shompurno daha mithya. সো আই থট ইউ নো এই মিথ্যাটা বলা উচিত, কারণ আমি কোনোদিন কোনো চাইনিজ কোম্পানিতেও কাজ করিনি, কোনো তাদের লবিস্ট কাজ, বরং বলতে পারেন যে আমি সারা জীবনই আমেরিকায় ছিলাম এবং সেখানে কাজ করেছি। সো ইট ওয়াজ আই ডোন্ট নো হোয়াই দ্য ডিড ইট, ভেরি ভেরি স্ট্রেঞ্জ। তারা নিশ্চয়ই জেনে শুনে এই মিথ্যা এবং বানোয়াট একটা তথ্য দিয়েছে, আর কি হবে কি না সেটা আই হ্যাভ নো আইডিয়া, আমরা জানি না। ওগুলো আমাদের বলে কয় তো কেউ কোনদিন কিছু করে না। তবে আমাদের মাননীয় কিসের নাম কৃষিমন্ত্রী কালকে বলেছেন যে দেশে এই স্যাংশনের কোনো কোনো কারণই নাই। তবে এটা ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়াল গভর্নমেন্ট, এবং দিস ইজ এটা যদি হয় খুব দুঃখজনক হবে। তবে ইউনো আমেরিকা তো প্রায় জায়গায় অনেক হাজার হাজার স্যাংশন দিয়ে যাচ্ছে, সো উই হোপ যে আমেরিকা শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা এই সব করবে না। কারণ সম্প্রীতিকালে আই মাস্ট অলসো সে আমেরিকার এখানে আসছিলেন এক প্রতিনিধি আরফিন আখতার, তাই না? তার হ্যাঁ আসছিলেন, তারপরে আরেকজন আসেন নাই, বা বাংলাদেশ সম্পর্কে তিনি সবসময় আমাদের আইওসিতে ইন্ডিয়ান ওশন কনফারেন্সে যোগদান করেছিলেন। তাদের প্রত্যেকের বক্তব্যটা অত্যন্ত পজিটিভ ছিল এবং অত্যন্ত আই মিন ব্যালেন্স ছিল, পরিপক্ক ছিল। আর এর প্রক্ষিতে আপনি যেগুলো তথ্য দিলেন, মানে খবর দিলেন, এগুলো আমাদের কোনো জানা নাই। হ্যাঁ, সো ইট ইজ ভেরি ভেরি স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ অ্যান্ড সারপ্রাইজিং, কারণ ওরা কোনো রেফারেন্সও দেয় তাই নাকি। আর ইতিমধ্যেই মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের সতর্কতা অবলম্বন করে, এটা তাদের জিজ্ঞেস করেন তারা কেন করেছে। কিন্তু আমাদের দেশে কোনো ধরনের হত্যা নাই, রাস্তাঘাটে কেউ গুলি করে কাউরে মারে না, কোনো সভা সমিতি কাউরে কেউ গুলি করে মারে না। আমাদের দেশে মৃত্যুর সংখ্যা এইভাবে অজ্ঞাতভাবে রাস্তার উপরে অলমোস্ট জিরো নিউ, আর পূর্ব যদি শত্রুতা থাকে তাহলে, আর মার্কিন নাগরিকদের পক্ষে তারা এত খ্যাপ খ্যাপবে কেন? কোনো অন্যায় তো মার্কিন নাগরিকটা এখানে করছে না। সো এটা খুবই স্ট্রেঞ্জ, আই ডোন্ট নো, ওদের জিজ্ঞেস করেন কেন করেছে। তবে আমাদের দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি অত্যন্ত উন্নত, ইদানিং আমাদের আইন শৃঙ্খলার পরিস্থিতি এত ভালো হয়েছে যে কোথাও কোনো অপকর্ম হলে পুলিশ সত্যি সত্যিভাবে তাদের ধরে নিয়ে আসে এবং অল্প সময়ের মধ্যে। দিস ইজ এ অ্যামেজিং ডেভেলপমেন্ট, উই মাস্ট থ্যাঙ্ক দি আওয়ার এই আইন শৃঙ্খলার যারা নিযুক্ত আছে, দে হ্যাভ ডান অ্যান এক্সিলেন্ট জব। এবং আমাদের দেশে কোনো কারণ নাই যে এইগুলো সহিংসত হবে, যার জন্যে অগ্রিম একটা সতর্কতা দিতে হবে। আই ডোন্ট নো ইট, আস্ক আস্ক দেম, বরং কেউ কেউ হয়তো সতর্কতা দেওয়া উচিত যে আমেরিকাতে গেলে পরে এই মলে কিংবা আপনার বারে কিংবা স্কুলে একটু সাবধানে থাকবেন, এইটা হয়তো ও দিলে বহুত হু নোজ, মানে দ্যাট লুকস লাইক মোর রেলেভেন্ট। বাট যাই হোক, ইট ইজ আপ টু দ্যাম কেন দিয়েছেন, নিশ্চয়ই তাদের কোনো বিষয় আশয় আছে সেটা তারা ভালো বলতে পারে। আমি এখানে আরেকটু বলতে পারি, কাতার সম্মেলনে আপনার অনেকগুলো বড় বড় জিনিসগুলো, যেমন ধরুন রোয়ান্ডা, রোয়ান্ডা ইজ এ আই বয়, ব্লু আই বয় অফ হোল আফ্রিকা, তারা খুব ভালো কাজ করছে। গত 26 বছর ধরে রোয়ান্ডার সরকারে কি সরকার আছেন, তাদের দেশে স্থিতিশীলতা থাকায় তাদের দেশের উন্নয়ন অত্যন্ত, একসময় সেখানে আপনার গণহত্যা হয়,
কিন্তু এরপরে এখন তাদের দেশের আপনার বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত সফলতা অর্জন করেছে। তো সেই তাদের সফলতা আমরা জানব এবং তাদের সাথে আমাদের আলাপ আলোচনা সেই ফাঁকে হবে। তাছাড়া আরেকটি আছে হাঙ্গেরি। হাঙ্গেরিও সেখানে হাঙ্গেরির প্রধানমন্ত্রী আমাদের দেশে আসবেন বলে অঙ্গীকার করেছেন। আমি হাঙ্গেরিতে গিয়েছিলাম, আপনারা জানেন হাঙ্গেরি আমাদের খুব সাহায্য করেছে, বিশেষ করে সিয়ামিজ বেবি সেই অপারেশনটা খুব ডিফিকাল্ট অপারেশন সেইটা তারা করেছিল। কয়েক পর্বে ঢাকায় এসেছিল, ওখানে গিয়েছিল, প্রায় 80-90 জন ডাক্তার সেতে সম্পৃক্ত ছিলেন। আর সম্প্রতি হাঙ্গেরি আমাদের অনেক লোকজনকে ওখানে আপনার বৃত্তি দিয়ে নিয়ে যায়, প্রায় 140 জন 150 জনের মতো প্রতি বছর, এবং যাদের নেয় তাদের তারা খুব ভালো ভালো রাখে। আর হাঙ্গেরির আরেকটি হচ্ছে তাদের দেশে স্থিতিশীলতা অনেক। সেই গত আজকে প্রায় 30 বছর ধরে একই সরকার সেখানে আছেন এবং স্থিতিশীলভাবে দে হ্যাভ বিকাম এ মডেল। এবং এইটা আরও একটু বলতে চাই যে আমাদের সাথে হাঙ্গেরির সাক্ষাতের পরে হাঙ্গেরি বলেছিল যে তারা মায়ানমারের এই রোহিঙ্গাগুলো ফেরত না পর্যন্ত মায়ানমারের সাথে তারা এই কী করবে না, এবং তারা তাদের কথা রেখেছে। তাদের ইনভেস্টমেন্ট ইন মায়ানমার ট্রেড ইজ মিনিমাল আনলাইক মেনি আদার ইউরোপিয়ান কান্ট্রিজ। সো হাঙ্গেরি হ্যাজ এ ভেরি স্ট্রং পজিশন, এবং আমাদের এবং তাদের প্রধানমন্ত্রী আমাদের দেশে আসার কথার জন্য বলেছেন। সেইখানে আরও থাকবেন গানার প্রেসিডেন্ট। আপনারা জানেন যে আমরা কিসের নাম ক্লাইমেট চেঞ্জে উই আর লিডার, গ্লোবাল লিডার। ক্লাইমেট চেঞ্জের একটা সিবিএস ক্লাইমেট ভালনারেবল ফোরাম, 58 দেশের সদস্য, বর্তমানে এর চেয়ারম্যান হচ্ছেন গানা। আর আমরা ট্রয়কা কান্ট্রি, তিনটি কান্ট্রির ট্রয়কা। বাংলাদেশ আমরা আগের পাস্ট দুইবার আমরা প্রেসিডেন্ট ছিলাম, আরেকটি হচ্ছে মার্শাল আইল্যান্ড। সম্প্রতি একটি সিদ্ধান্ত হয়েছে যে সিবিএফ একটা ইন্টার গভর্নমেন্টাল এজেন্সি হিসাবে প্রতিষ্ঠিত হবে। তো একটা এজেন্সি হিসাবে প্রতিষ্ঠিত হবে যাতে আমরা ক্লাইমেট ইস্যুটাকে আরও সুচারভাবে তুলে ধরতে পারি।